हरे कृष्ण बंधुरा, आज आपनारा ए भिडियोते जानते पारबेन प्रतोषव्रत पालनेर नियम ओ महत्व की, सन्ध्यार समय किभाबे महादेवेर पुजो करबेन आपनार बाड़ीते, प्रतोषव्रत कत तारीखे हबे, कोन समये पालन करा उचित एवं किभाबे पालन करबेन, समस्त किछु एई भिडियोते आमी आपनादेर साथे आलोचना करब, ताई भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। যে কোনো মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে মহাদেবের উদ্দেশ্যে পুজো অর্চনা করার রীতি প্রচলিত আছে হিন্দু ধর্মে। শিব ভক্তরা এদিন উপবাস রেখে প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যার সময় মহাদেবের পুজো করে তার প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন। প্রদোষকালে উপবাস ভঙ্গ করা হয় বলে একে প্রদোষব্রত বলা হয়ে থাকে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি আর আরম্ভ হচ্ছে বুধবার 10ই মার্চ দুপুর 2:40 থেকে, আর তা সমাপ্ত হচ্ছে 11ই মার্চ বৃহস্পতিবার দুপুর 2:39। সেই হিসাবে বুধবার 10ই মার্চ সন্ধ্যাবেলা প্রদোষব্রত উদযাপন করতে হবে। প্রদোষব্রত মাহাত্ম্য কী? বলা হয়েছে যে স্বয়ং চন্দ্রদেব এই প্রদোষব্রতের প্রচলন করেছিলেন মর্ত্যলোকে। পুরাণকথা মতে দক্ষ প্রজাপতি তার 21 জন মেয়ের সঙ্গে চন্দ্রের বিবাহ দিয়েছিলেন, কিন্তু চন্দ্রের তার সব স্ত্রীকে সমান গুরুত্ব দিতেন না, তিনি শুধু আকৃষ্ট ছিলেন রোহিণীর ভুবন মোহিনী রূপে। কন্যারা এই নিয়ে অভিযোগ জানালে দক্ষ শাপ দেন যে চন্দ্র ক্ষয় রোগে আক্রান্ত হবেন। এরপর প্রদোষব্রত উদযাপন করে শিবকে প্রসন্ন করে সেই পাপ থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। সেই থেকেই এই প্রদোষব্রত শুরু হয়েছে। প্রদোষব্রত যারা পালন করবেন তাদের আগের দিন থেকে ব্রহ্মচর্য পালন করতে হবে। এছাড়া প্রদোষব্রতের আগের দিন থেকে পেঁয়াজ রসুনের রান্না করা খাবার এবং আমিষ খাবার খাওয়া যাবে না। প্রদোষব্রতের আগের দিন থেকে ধূমপান ও মদ্যপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রদোষকাল পুজোর আগে স্নান সেরে পরিষ্কার জামাকাপড় পরে পুজোয় বসতে হবে। প্রদোষব্রত উদযাপনের জন্য ষোড়শ উপচারের পুজো করার রীতি রয়েছে, অর্থাৎ 16 রকম নিয়ম নীতি মেনে এই পুজো করতে হয়। পুজোর সব রকম আয়োজন করে প্রদীপ জ্বালিয়ে নিন। এবার দেখে নিন কীভাবে প্রদোষব্রতের পুজো করবেন। প্রথমে ধ্যান। মহাদেবের ছবির সামনে ধ্যানে বসুন, মন প্রাণ দিয়ে একভাবে মহাদেবের কথা চিন্তা করুন, যাতে আপনার অন্ত আত্মার সঙ্গে মহাদেবের চিন্তাসূত্র তৈরি হয়। আসন, মহাদেবের ছবি বা মূর্তি কাঠের আসনের উপর স্থাপন করুন। এই কাঠের চৌকির উপরে সাদা কাপড় বিছিয়ে দিন। ছবি বা মূর্তির সামনে তেলের প্রদীপ জ্বালুন। পদ্মা, মহাদেবের পায়ে জল ঢালুন। অর্ঘ্য, মহাদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন। আচমন, পঞ্চপাত্র থেকে একটুখানি জল নিয়ে ডান হাতে নিয়ে সেই জলটা খেয়ে নিন। স্নান, মহাদেবের মূর্তিতে একটু জল ছিটিয়ে দিন। যদি আপনি ধাতুর তৈরি শিবমূর্তি বা শিবলিঙ্গের পুজো করেন তাহলে এরপর অভিষেক করতে পারেন। তার জন্য জল, দুধ, নারকেলের জল, গঙ্গা জল, মধু, দই মিশিয়ে শিবের গাত্র মার্জনা করতে পারেন। বস্ত্র, ঈশ্বরের উদ্দেশ্যে এক টুকরো নতুন সাদা বস্ত্র নিবেদন করুন। যজ্ঞপবিত, মহাদেবের উদ্দেশ্যে উপবীত বা পৈতি নিবেদন করুন। গন্ধ, চন্দন বাটা নিবেদন করুন। পুষ্প, শিব ঠাকুরের প্রিয় ধূত্র ফুল এবং বেলপাতা বা আকন্দ ফুল নিবেদন করুন। ধূপকাঠি জ্বালিয়ে দিন। দীপ, তেলের প্রদীপ জ্বালিয়ে দিন। নৈবেদ্য, ঈশ্বরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করুন। এর মধ্যে থাকবে ফল এবং স্বাস্তিক প্রক্রিয়ায় রান্না করা খাবার। এছাড়া দিতে হবে পান, সুপারি, একটা নারকেল ভেঙে 2 টুকরো করে এবং দক্ষিণা। পরিক্রমা, পুজোর আসন থেকে উঠে দাঁড়িয়ে নিজের ডান দিক থেকে শুরু করে হাত জোর করে ঈশ্বরকে প্রদক্ষিণ করুন। আরতি, এরপর মহাদেবের আরতি করুন।
পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলির মন্ত্র পাঠ করে ঠাকুরের পায়ে ফুল নিবেদন করুন। সন্ধ্যাকালে ওম উমা সহিত শিবায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করতে হবে। তাহলে আপনারা জানতে পারলেন প্রদোষব্রত কীভাবে পালন করবেন। তাই বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, ওম নমঃ শিবায়।